সত্যি আমার মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক নাইস এবং গুড লুকিং এবং ওয়েট সবকিছু মিলে কিন্তু অনেক সুদর্শন একটা গরু দুই লাখ পঞ্চাশ দুই লাখ সত্তরের মধ্যে যে এই গরুগুলো হবে এই বলদগুলো বলদগুলো হয়ে যাবে ফিজিয়ানের মধ্যে আপনার দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক লাভলি গরু আল্লাহর দেওয়া প্রযুক্তিকে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের কিন্তু ফরেন কারেন্সি যেভাবে সেফ হবে এবং আমরা কিন্তু ওই বিদেশের উপরে ডিনভার্সলে তো অনেক কমে যাবে আমার কথা হলো শুধু গরু বিক্রি করা নয় আমাদের সাথে যারা আমাদের কাস্টমার তাদের সাথে ফ্যামিলি রিলেশন এটা ওয়ান কাইন্ড অফ প্ল্যাটফর্ম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কুরবানির গরু ছোট বড় মাঝারি গরু সুন্দর গরু গরুর খামার জি বন্ধুরা সামনে যেহেতু কুরবানির ঈদ আমরা বিভিন্ন খামারে খামারে ঘুরছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন খামারে কেমন গরু প্রস্তুত হয়েছে সেটা তুলে ধরার জন্য পাশাপাশি কুরবানি উপলক্ষে কেমন দামে বেচা কেনা হবে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি জীবন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর শ্রীপুর রাজাবাড়ি মালিপাড়াতে সানিয়াট ক্যাটেল অ্যান্ড ফিশারিজে সুন্দর এক পরিবেশ চতুর্দিকের সাজানো গোছানো সবুজের সমারোহ এর মধ্যে খুব সুন্দর করে আধুনিক এবং প্রাকৃতিক উপায়ে গরুগুলো লালন পালন করছে সত্যি এখানে এসে আমার মন ভরে যাচ্ছে আজকে এই ফার্মটি একটু ঘুরে ঘুরে দেখব কোরবানি উপলক্ষে কেমন গরু প্রস্তুত হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব আসুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন আপনি অনেক কষ্ট করে দূর থেকে আসছেন অশেষ অশেষ ধন্যবাদ এই যে সাজানো গোছানো চতুর্দিকে সবুজের সমারোহ তার মধ্যে সুন্দর একটা গরুর ফার্ম আপনি তৈরি করছেন একটু বলবেন আমি চেষ্টা করছি আর কি কিছু করার জন্য আচ্ছা কতদিন হলো এটার যাত্রা শুরু এটা 14 মাস হয়েছে আমার এই নতুন ফার্মে আসছি এর আগে আমার ছোট পরিসরে ছিল আচ্ছা আমার গরুর ফার্ম প্রায় 5 7 বছর যাবতই আমি করি আচ্ছা তো এটা ছোট বড় পরিসরে কমার্শিয়াল আকৃতিতে আমি এখন আসছি আপনি তো অন্যান্য পেশার সাথে জড়িত অন্য সাথে অন্যান্য বিজনেসের সাথে জড়িত তো এই খামার করতে আগ্রহী হলেন কিভাবে অ্যাকচুয়ালি আমি ধরেন 1984 সাল থেকে প্রযুক্তি নির্ভর ব্যবসার সাথে জড়িত যেটা আমরা বিদেশ থেকে দাঁড় করে প্রযুক্তিগুলো পারচেস করি এবং এখানে আমরা প্রোডাকশন করি আমরা আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের কোম্পানিকে বড় করার জন্য আমাদের পজিশনটাকে উন্নতি করে নেওয়ার জন্য আমরা ওই বিদেশ থেকে দাঁড় করে প্রযুক্তিগুলো আনি তো একটা পর্যায়ে এসে যেমন ধরেন এই করোনার পর থেকে আমি ফিল করলাম যে আমার দেশে যদি প্রাকৃতিকভাবে কিছু করা যায় আল্লাহর দেওয়া প্রযুক্তিকে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের কিন্তু ফরেন কারেন্সি যেভাবে সেফ হবে এবং আমরা কিন্তু ওই বিদেশের উপরে ডিণ ভরসলে তো কমে যাবে যে আমি চাচ্ছি গরুর মাংস তারপরে দুধ এগুলা তো না কোটি কোটি ডলারের আমরা আজকেও কিন্তু এলসি খুলে ইম্পোর্ট করি এবং এগুলো আমাদের বাচ্চাদের খাওয়াই অর্থাৎ এই প্রোডাক্টগুলো যদি আমরা বাংলাদেশের চাহিদাটা পরিপূর্ণ করতে পারি এবং বিদেশ থেকে আপনার ফরেন কারেন্সি আবার আর্নিং আর একটা সুযোগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রকৃতিপক্ষে আমাদের বিজনেসম্যানের সার্থকতা আসবে আমরা যদি ব্যবসায়ী হই আর আমরা যদি এই কাজগুলো না করি তাহলে কি সরকার তো সরকার দেশ সুন্দরভাবে পরিচালনা করবে সরকার তার ব্যবসা করবে না অর্থাৎ ব্যবসায়ী কিন্তু ব্যবসার প্রসার ঘটাইতে হবে খুব খুশি হলাম খুব খুশি হলাম বিশেষ করে আপনার পরিকল্পনা বা আপনার চিন্তাটা শুনে আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এখন এই যে দেখছি যে সুন্দর করে শেড করেছেন শেডের ভিতরে গরু একটু যেহেতু সামনে কোরবানির ঈদ ঈদ উপলক্ষে আপনার কতগুলো গরু প্রস্তুত করছেন প্রায় আমার আপনার আড়াইশো গরু এখন আছে মধ্যে কোরবানির মধ্যে আমি দেড়শো পর্যন্ত সেল করতে পারবো আশা করি এরপরে কিছু গরুগুলো আছে আমি রেখে দিব এটা একটু ফিউচার ওদের ব্রাইট করার জন্য ওগুলো রেখে দিব আর কি তারপরে একটা সময় আমি মাংসের জন্য কাজ করতেছি ইনশাল্লাহ যদি সোলাটার হাউসটা সাকসেসফুলি রান করতে পারি তাহলে দেখবেন আমার দেশের মানুষ প্রথমে বেনিফিট পাবে তারপরে বিদেশে আমি চিন্তা ভাবনা করবো দোয়া করবেন এটা বিদেশে একটা ডিমান্ড আছে বিশেষ করে মিডিল ইস্টে কিন্তু প্রচুর ডিমান্ড

মানে শান্ত না হলে কিন্তু খুব শান্ত করছে খেলা করছে আচ্ছা একটু জানতেই চাচ্ছি যে আপনার একটু জানতেই চাচ্ছি এখানে কোন কোন জাতের গরুগুলো আছে এখানে শাইওয়াল গরু তো প্রধানত সবচেয়ে বেশি আছে কোয়ান্টিটি আর এখানে বড় জাতের গরুর মধ্যে গির গুলা খুব ভালো এবং কিছু জাতের গরু আছে যেগুলো আমার ফার্মে বাচ্চা আসছিল প্রায় ছয়শো কেজি 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 হয়েছে হয়ে গেছে আর ফ্রিজিয়ান অল্প কিছু কালেকশন আছে যে না প্রায় পনেরো বিশটা হবে এর মধ্যে এখানে দেখেন কিছু আছে ফ্রিজিয়ান এগুলা হলো খুব গুড লুকিং ফ্রিজিয়ান ফিজিয়ানের মধ্যে আপনার দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক লাভলি গরু তারপরে হাসা আছে দেখেন ভাইজান হাসাগুলো অনেক সুন্দর হাসা এবং আপনার হাসা কিন্তু সাধারণত তিনশো সাড়ে তিনশো কেজি অ্যাভেলেবেল হ্যাঁ মানে আমার এখানে কিন্তু প্রায় সাতশো কেজি আচ্ছা এছাড়াও তো আরো আমরা দেখছি মনে হয় ছোট শাহিওয়াল পাকরা সব ধরনের গরু আছে পাকরা তো অবশ্যই পাকরা ওয়ান কাইন্ড অফ শাহিওয়াল মার্শাল্লাহ ভালো লাগছে শাহিওয়াল শাহিওয়াল এবং শাহিওয়াল শুধু শাহিওয়াল নয় যে সুঠাম আমি যে গরুগুলো বলি সেই গরুগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছি সত্যি বেশ সাজানো গোছানো বেশি ভালো লেগেছে যে আপনি ছেড়ে দিয়ে লালন পালন করছেন এদিকে শেডের উপরে সুন্দর করে গরুগুলো আছে চতুর্দিকে খোলামেলা একটু বলবেন এই গরুগুলো আপনি সংগ্রহ করেছিলেন কিভাবে গরুগুলো আপনার প্রান্তিক খামারি যারা ছোট ছোট গরু কালেকশন করে বা যারা গড়ের বাচ্চা লালন পালন করে বাচ্চাগুলো বিক্রি করবে বিশেষ করে দুধ খামারি যারা ওদের কাছ থেকে আমরা কালেকশনটা হলো বেজ কালেকশনটা হলো বেশি বিষয় থাকে এই যে সংগ্রহ সংগ্রহ করার পরে এদেরকে যে ভ্যাকসিনেশন থেকে শুরু করে এগুলো এগুলো কি কারা করে করা হয়েছে সব সবকিছু আমার নিজের প্রযুক্তি থেকেই করা যেমন যেমন আপনার প্রথমেই আসে যখন করু কোয়ারেন্টাইন সেটে চলে যায় কোয়ারেন্টাইন সেটে চলে গেলে অনেক সময় আমরা দেখা যায় প্রথমেই আমরা চেষ্টা করি কৃমিনাশক নাশক করে নেওয়ার জন্য কিনবিনাশক করলে ওখানে পনেরো দিন পরে আমরা যদি এফএমডির কোনো সমস্যা না পাই তারপরে আমরা এফএমডি ভ্যাকসিনগুলো করি এফএমডি ভ্যাকসিন করার পরে সেকেন্ড কোয়ারেন্টাইনে চলে যায় এফএমডি দেওয়ার পরে আমরা দেখি আরও পনেরো দিন বিশ দিন আমরা ট্রাই করি যে এফএমডির ভ্যাকসিন করার পরে অনেক সময় নেগেটিভ কিছু আসে কি যদি না আসে তাহলে আমার অন্য অন্য গ্রুপ সাথে লালন পালন করছি শুধু আমি পারচেস করি ভ্যাকসিন আর দানাদার খাদ্য বলতে গেলে অনেক উপকরণই আমি প্রোডাকশন করি আর কিছু কিছু হয়তো বা কিনতে হয় তারপরেও বড় কোম্পানি থেকে আমি কালেক্ট করি যেন হাইজেনিক এবং পিওর জিনিসগুলো কিনতে পারে যে গমের গুষি কিছু

ভালো গরু পাবো এবং একটু কম দামে পাবো তো আমরা চাই একটু গরুগুলোকে একটু দেখাই এবং দর্শকদের একটু একটু দামের ধারণা দিই চলো আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ দেখেন একটা উপরে উঠে বসে আছে দাঁড়িয়ে আছে এবং বেশ চঞ্চল জি চঞ্চল তাই না সুস্থ আছে আচ্ছা আমরা তো দরদাম জানাবো তার আগে একটু জানতে চাই যে এই গরুগুলো কি লাইভওয়েটে বিক্রি হবে নাকি ঠিকাই এই দোলকক্ষে আমাদের যারা কুরবানি করে তারা তো আসলে ওই কুরবানি গরু দেখে দাম বলে জি তারপরে তো লাইভওয়েট তো অবশ্যই যেমন এই গরুগুলো আমরা যদি বিক্রি করি আমরা চেষ্টা করব সাড়ে 550 টাকা রেটে একটা লাইভওয়েটেও দিতে পারি যদি কেউ চায় বাট তারপর একটা রেঞ্জ আইডিয়া দিই কারণ ধরো কি গরু তো আর এখন ওজন করতে পারতেছে না জাস্ট এই গরুগুলা যে দেখতেছেন মানে লাইভ কি ঘোষণা করবে নাকি ঠিকা অনুযায়ী না লাইভ ওয়েট তো অবশ্যই থাকবে কিছু একটা রেঞ্জ আছে লাইভ ওয়েটের 550 টাকা আচ্ছা কত কত কেজি পর্যন্ত এটা আপনার 550 টাকা ধরে না আপ টু 400 পর্যন্ত আচ্ছা 400 লেস দ্যান 400 টাকা 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 আরেকটু কমিয়ে যে বলবো ব্রাদার আসলে খাদ্যের দাম অনেক বেশি এবং সুস্থ গরু নিতে হইলে আপনার এর চেয়ে কমে বিক্রি করলে আসলে পকেটে থাকে না আসলে একটা গরু কে ধরেন না পার ডে চারশো টাকা খরচ আছে তা আপনি হিসাব করেন একটা গরু যদি চারশো টাকা আমি কিন্তু একটা গরু যদি এক মাস লালন পালন করি তাহলে আমার এক হাজার টাকা লাভ হইলে চলবে তো এগুলো তো লাইব্রেরিটের মধ্যে মনে হয় পড়বে ছোট 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 গরু লাইব্রেরিটের মধ্যেই পড়বে তবে আমি একটা রেঞ্জ আইডিয়া দিতে পারি যে এই গরুগুলো এখানে আছে যে এখানে পিছনেও কিছু গরু আছে এটাও আছে এই পর্যন্ত যে গরুগুলো আছে আপনার এক লাখ বিশ এক লাখ তিরিশ এক এই এর মধ্যেই থাকবে এখন লাইব যদি ধরেন না আপনার ধরেন দুই হাজার তিন হাজার টাকা বেশি হয় আমি ইনশাল্লাহ ধরবো না বাহ এখানে একটু মাঝারি সাইজের গরুগুলো দেখছি এগুলো আনুমানিক কত থেকে কত ওজনের মধ্যে আছে এগুলো আপনার ধরেন গরুগুলার ওজন হবে তিনশো বিশ তিনশো তিরিশ এবং রেঞ্জটা মোটামুটি এরকম আছে এর বিরুদ্ধেই হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা একটা বিষয় থাকে আমরা তো শুধু রেঞ্জ জানাচ্ছি এই গরুগুলো ঢাকার কোন কাস্টমার যদি বুকিং দেয় বা নেয় এই যে পৌঁছানোর যে গাড়ি ভাড়া একটা বিষয় থাকে ট্রান্সপোর্টেশন সেটার কি হবে সেটা অ্যাকচুয়ালি একটা গুরু যদি হয় তাহলে হয়তোবা কিছুটা আমরা চেষ্টা করব হাজার টাকা নেওয়ার জন্য আর যদি ধরেন না আপনার আমরা আর চারটা পাঁচটা কাস্টমারের গুরু এক সঙ্গে ঢাকা দিলাম তাহলে কষ্ট আমরা ইনভলভমেন্ট নিব না ফ্রি হোম ডেলিভারি সুন্দর সুন্দর বলদ দেখছি এখানে সাদা কয়টা বলদ আছে এখানে আপনার এই চারটা আছে ব্রাউন কালারের আচ্ছা আর একটা সিন্ধি টাইপের আপনার যে হাসা বলে রেড হাসা একটা কালারের গরু আছে খুব সুন্দর এটাও বলদ কিন্তু আচ্ছা আচ্ছা আর এই বাকি ওই দুইটা সোল্ড হয়ে গেছে আচ্ছা এগুলো কত থেকে কত ওজনের মধ্যে আছে মোটামুটি এগুলো আপনার পাঁচশোর কাছাকাছি এবং ওই বড় এটা পাঁচশোর উপরে আছে সাড়ে পাঁচশোর মতো ওয়েট আছে এগুলো আর আপনার প্রাইস রেঞ্জ আমি একটা আইডিয়া দিয়ে দিয়ে রাখি কাস্টমারকে যে ধরে না দুই লাখ পঞ্চাশ দুই লাখ সত্তর এই রেঞ্জের গরু আছে এখানে এবং অত বড় গরু এটাও কিন্তু দুই লাখ সত্তরের উপরে যাবে না তাই হ্যাঁ ইনশাল্লাহ দেখেন আর একটা একবারে ও পা দিয়ে একবারে সামনে চলে এসেছে এই যে এই পাশে যে গরুগুলো দেখছি এগুলো যদি একটু প্রাইসের ধারণা দর্শককে দিতে চাই রিপন ভাই এই গরুগুলো আপনার প্রত্যেকটা গরুই আপনার চারশো কেজির উপরে আছে প্রায় সাড়ে চারশো পাঁচশো এই রেঞ্জের গরুগুলো আছে এগুলো ধরেন না আড়াই লাখ থেকে তিন লাখ টাকার রেঞ্জের গরুগুলো আর কি মাসাল্লাহ আল্লাহ ভালো লাগছে যে পাকরা গরুও দেখছি এই পাকরা যে এই লাইনের যে কয়েকটি দেখছি এগুলো ওয়েটটা কেমন কত থেকে কত মধ্যে হ্যাঁ ভাইজান এই গরুটা একটু ওয়েট চারশো কেজি চারশো দশ বিশ কেজি আছে আচ্ছা বাকিগুলো কিন্তু ফোর হান্ড্রেড প্লাস হবে মানে সাড়ে চারশোর কাছাকাছি হবে আচ্ছা আড়াই লাখ টাকার স্ট্যান্ডার্ডে গরু আছে এগুলা আচ্ছা আর এইটা কিন্তু অনেক কমে দামে দেওয়া যেগুলো এটা চারশো কেজি আছে বা চারশো দশ কেজি হবে এটা ধরে না দুই লাখ বিশ এরকম দামে বের হয়ে যাবে আচ্ছা 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 বাহ ভালো লাগছে এই পাশে সুন্দর সুন্দর হাঁসা গরুগুলো দেখছি আর হাঁসা গরুর চাহিদা আমি জানি আমার দর্শকদের ক্রেতাদের খুব বেশি এখানে হাঁসাগুলোর ওজন কেমন কি আছে হাসা একটা আছে আপনার ধরেন না আপনার সাড়ে ছশো কেজির উপরে আছে একবার বড় বড় হাঁসাটা আচ্ছা এগুলো ফাইভ হান্ড্রেড প্লাস আছে জি এটাও ফাইভ হান্ড্রেড প্লাস আছে জি এগুলো একটু কম আছে তাহলে আমার ক্রেতারা কত টাকা হলে মোটামুটি একটু হাঁসা গরু পেতে পারে হাঁসা গরু পেতে হলে ধরেন আপনার দুই লাখ সত্তর থেকে শুরু করে ধরেন আপনার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত যেতে হবে মার্শাল বেশ বড় বড় কয়েকটি গরু পাশাপাশি দেখছি ভাই এটা নিয়েই একটু কথা বলতে চাই এটা কি জাতের গরু এটা গির জাতের গরু আচ্ছা এটা আমার ফার্মে আজকে চার বছর মাশাআল্লাহ মানে ফার্ম করার আগে গুরু এটা অনেক আগে থেকে আমার ঘরে ছিল আমার ফার্ম তো ছিল অনেক আগে থেকে এটা কমার্শিয়াল ধরে আজকে এক বছর এর আগে থেকে ফার্ম ছিল ওই ফার্ম থেকে আমার গরুগুলো আসছে এটা বাহ কালারটা খুব সুন্দর এগুলো সবগুলোই আমার পুরনো পুরনো অনেক পুরনো গরু আচ্ছা এর চুজটা দেখতে ভাই মনশান্তি প্রায় এক মন মাংস মনে হবে চুজ এর হবে ইনশাআল্লাহ এটা এর ওজন কেমন কি হয়েছে এটা আপনার প্রায় 650 হবে কাজবে আচ্ছা 650 এবং পাশে আরেকটা খুব সুন্দর শাহীওয়াল দেখছি এখানে আপনার সিক্স প্লাস এই যে আপনার দশ বারোটা গুরু দেখতেছেন সব বড় বড় এগুলো সবগুলো ছয়শো সাড়ে ছয়শো সাত আশি মানে সাতশো রেঞ্জের কাছাকাছি গুরু আচ্ছা এবং প্রাইজ আইডিয়াটা আমি আমি খেতা বলি যে প্রাইজ আইডিয়া এইখান থেকে যে গরুগুলো আছে এই গরুগুলো যদি কেউ পছন্দ করে তাহলে দরে না তাদের গুনতে হবে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার ভিতরে আচ্ছা এইটা হলো আপনার লং হাইটের গরু এবং হাই ওয়েটের গরু যেন ওজন গুলাও ধরেন ছয়শোর উপরে হবে এবং হাইটও ভালো এর লেন্থও বেশি সব কিছু মিলিয়ে কিন্তু এগুলা বলা যায় যে সাইওয়াল গরু এত লম্বা এত হাইট খুব কালেকশন খুব কম হয় কিন্তু আইকনিক গরু অনেক সুন্দর ওর জাত খুব ভালো ওর বংশধর হল ইউরোপ থেকে আনা বীজগুলা ওইখান থেকে এই বাচ্চাগুলো আমি কালেকশন করছি এবং ওই বাচ্চাগুলাই আমার ফার্মে প্রায় এক বছর যাবত লালনিত পালিত হচ্ছে এবং এইগুলা গুলা গরুর কোয়ালিটি এবং সুন্দর সবকিছু মিলে কিন্তু আপনার অসাধারণ

প্রিজিয়ান গুলো দেখছি জি ওটা আসে ধারণা দিব হ্যাঁ ধারণা দিব অবশ্যই জি আস বড় বড় প্রিজিয়ান আমরা দেখছি

দেখেন গরুগুলো লেজ দিয়ে বাড়ি দিয়েছে আমরা সেটার ভিতরে গরুগুলো দেখছিলাম তখন কিন্তু এতটা বোঝা যাচ্ছিল না এখন যখন বাইরে বের করেছি গরুগুলোর কালারগুলো ফুটে উঠেছে এবং এটা যে সুঠামদের গরু এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে এই গরুগুলো ওজন কত থেকে কতর মধ্যে আছে রিপন পাই এইখানে রেঞ্জ আছে মোটামুটি ধরেন সাড়ে পাঁচশো থেকে ছয়শো বিলো সিক্স হান্ড্রেড আছে আর কি আচ্ছা এটা প্রাইস রেঞ্জ কত হতে পারে প্রাইস রেঞ্জ সাড়ে তিন থেকে চার লাখ টাকার ভিতরে হবে এখানে দেখেন যে একটা গরু আছে আপনি দেখেন আমি একটু চাপ দিয়েও দেখি অনেকে বলি অনেক সুন্দর না আলহামদুলিল্লাহ অনেক নাইস এবং গুড লুকিং এবং ওয়েট সবকিছু মিলিয়ে কিন্তু অনেক

বুলের যে হেডটা এই যে রিয়েলি একটা দেখার মতো অনেক সুন্দর দেখার মতো দেখার মতো তো ঠিক আছে ভাই আজকে এরকমই 3.5 লাখ থেকে 4 লাখ টাকার ভিতরেই হবে থাকবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন আমরা শেষ করতে চাচ্ছি আর কি আমাকে একটু সময় দিবেন যে আপনাকে একটু এন্টারটেইনমেন্টের জন্য আমার বাসায় খুবই কাছে জি একটু 5 মিনিটের জন্য বসেন এক কাপ চা দাও তো জি আসেন ওইখানে একটু চা খাবো তারপরে ছেড়ে দিব ইনশাআল্লাহ তো বাসায় যদি যাই আমরা একটু তাহলে দর্শককেও দেখাই অসুবিধা নেই ভাষায় আসেন আমরা দেখবনি ইনশাআল্লাহ হ্যাঁ সত্যি আমার মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে এই সবুজ এবং পিছনে এত সুন্দর বাড়ি সত্যি কি বলবো যে চতুর্দিকে খোলা মেলা আমাদের কাস্টমাররা বা আমাদের কাস্টমারদের ছেলে যদি এখানে একবার আসে আশা করা যায় তাদের মন ভরে যাবে ইনশাল্লাহ আপনার কথা আমি বললাম জি থ্যাংক ইউ যে আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের আঙ্কেল আন্টিরা তো অনেক সময় বাচ্চারা গরু পছন্দ করে এবং ওরা এখনই সময় এরকম একটা মুক্ত পরিবেশে বেড়ানোর বাট আমরা ঢাকা থেকে একটু দূরে আবার সময় যদি দুই তিন ঘন্টা চার ঘন্টা নিয়ে আসে তাহলে এখানে বেড়াতে পারবে সুইমিং পুলে সুইমিং করলো তারপরে বাবা মারা হয়তো বা সন্ধ্যায় আসুক রাতে আসুক একসঙ্গে ছেলে মেয়েদের নিয়ে আবার চলে যেতে পারবো তো ইনশাল্লাহ আমার কথা হলো শুধু গরু বিক্রি করা নয় আমাদের সাথে যারা আমাদের কাস্টমার তাদের সাথে ফ্যামিলি রিলেশন এটা ওয়ান কাইন্ডস অফ প্ল্যাটফর্ম আমার বাসাটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা দয়া করে আমার ফার্মটা একটু সময় দিয়ে ভিজিট করবেন ভিজিট করলে ইনশাল্লাহ দেখতে পাবেন এখানে আমার প্রায় আড়াইশোর উপরে গরু আছে এর মধ্যে দেড়শো গরু আমি এই কোরবানিতে আপনাদের হাতে তুলে দিতে চাই অর্থাৎ এই গরুগুলা আপনাদের আগেই আমি একটা প্রাইজের মূল্য নির্ধারণ করে একটা কথা বলেছি এটাতে হয়তো আপনারা যারা সমাজের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হয়তো সময় দিয়ে আসতে পারবেন না হয়তো বা কাউকে পাঠাবেন এর জন্য আমি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থের জন্য একটা সুন্দর একটা হিসাব আপনাদের দিয়ে দেই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন সেটা হলো আমার গরুগুলা প্রাইস লাইফ যদি হয় পাঁচশো পঞ্চাশ টাকা হলো আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস এই গরুগুলা যদি ধরেন দুশো কেজি থেকে নিয়ে চারশো কেজি ওজন হয় তাহলে পাঁচশো টাকা চারশো কেজি থেকে পাঁচশো কেজি যদি হয় তাহলে এটা দশ পার্সেন্ট রেটটা বৃদ্ধি পাবে এবং পাঁচশো কেজি থেকে ছয়শো কেজি পর্যন্ত যদি আসে এটাও আরও দশ পার্সেন্ট বৃদ্ধি হবে এবং ছয়শো কেজির উপরে যদি হয় তাহলে দশ পারসেন্ট আরও বৃদ্ধি হবে অর্থাৎ চারশো কেজির উপরে যদি সাতশো কেজি হয় তাহলে টোটালে তিরিশ পার্সেন্ট প্রাইসটা বৃদ্ধি হবে এগুলা হলো ওয়েটের সুবিধার জন্য আপনাদের বললাম অ্যাকচুয়ালি এই কোরবানির গরু ঠিকা রেটেই বিক্রি হয় তারপরেও আপনারা যেহেতু অনেক সময় ব্যস্ত মানুষ আপনারা হয়তো বা আসতে পারবেন না এর জন্য আপনাকে এই প্রাইসগুলো আপনাদের একটা আইডিয়া দিলাম যেন আপনিও না ঠকেন এবং বিক্রেতাও ইনশাল্লাহ ঠকবেন সত্যি এখানে এসে বিদায় নিতে কিন্তু ইচ্ছা হচ্ছে না মন বলছে যে হারিয়ে যাই দেখেন চতুর্দিকে মানে আমি যেদিকেই তাকাচ্ছি সত্যি আমি 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 কি বলবো বলে শেষ করতে পারছি না ভালো থাকবেন শেষ করলাম ভিডিওটি আবার দেখা হবে আল্লাহ হাফেজ